হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট এসেছে অনলাইন আপডেট অর্থাৎ আপনি অনলাইন না অফলাইন কিন্তু এখানে একটা কনফিউশন রয়েছে এবং সেটিংগুলো গোল মেলে ওই জন্য দেখুন পয়েন্টটা ছোট্ট হলেও ভিডিওটা অনেক লম্বা কারণ আপনি যদি বুঝে নিতে না পারেন তাহলে আপনি সেটিং করে কোনো ফায়দা পাবেন না তবে আপনি লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস কিন্তু আমার রয়েছে তো চলো শুরু করি এবং দেখে নিই হোয়াটসঅ্যাপের যে নতুন আপডেটটা এসেছে খুব একটা সরল সহজ নয় যার ফলে একটু বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে তো চলুন শুরু করি তো দেখুন দুটো ফোনে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম ওপেন করার পর এখানে উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার পর সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর দুটো ফোনেই যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে প্রাইভেসি রয়েছে প্রাইভেসির উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন এই ফোনটাতে শুধুমাত্র লাস্ট সিন রয়েছে এই ফোনটাতে রয়েছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই যে অনলাইন এটা কিন্তু নতুন এসেছে এবং এই অনলাইন কিন্তু সহজে আপনি ইউজ করতে পারবেন না কারণ এর ভেতরে কিছু শেখার রয়েছে বোঝার রয়েছে তো চলুন সেটা আগে দেখে নিই তো অ্যাকচুয়ালি কী হতো লাস্ট সিন মানে কি যে আপনি লাস্ট কখন হোয়াটসঅ্যাপ দেখেছিলেন কথাটা বোঝা গেল অর্থাৎ আপনি এখন অনলাইনে নেই কিন্তু লাস্ট কখন দেখেছিলেন অর্থাৎ হয়তো এখন এখানে দেখুন চারটে মিনিট শো করছে কিন্তু আপনি হয়তো দুটো পর্যন্ত লাস্ট হোয়াটসঅ্যাপ দেখেছিলেন তো যখন এখানে সেটিংগুলো করবেন সবটা ওই লাস্ট সিনের উপরে নির্ভর করবে কিন্তু নতুন যে অপশানটা এসে এটা হচ্ছে অনলাইনের উপরে অর্থাৎ একদম কারেন্ট এই মুহূর্তে আপনি অনলাইনে আছেন নাকি অফলাইনে আছেন তো এখানে যদি ক্লিক করি এখানে দেখুন প্রথমে যেগুলো ছিল সেগুলো তো রয়েছেই এবং নিচে দুটো অপশান যুক্ত হয়েছে এবং এই দুটো অপশানকে কাজে লাগাতে হবে কারণ এটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে যেমন দেখুন প্রথমে বলছে হু ক্যান সি মাই লাস্ট সিন অর্থাৎ কে আমার লাস্ট সিনটা দেখতে পাবে সেক্ষেত্রে আমরা এই চারটের মধ্যে যে কোনো একটা করতাম অনেকে নো বডি করতাম অনেকে এভরি বন করতাম বা এখান থেকে যেটা ইচ্ছা করতাম কিন্তু কিন্তু এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন অর্থাৎ আমি কখন অনলাইন থাকবো সেটা কারা জানবে এখানে মাত্র দুটো অপশান রয়েছে দুটো অপশানের মধ্যে একটা হচ্ছে এভরিওয়ান তো এভরিওয়ান মানে তো সবাই জানবে সেটা আমরা জানি কিন্তু এখানে দেখুন সেম অ্যাস সিন তো এই সেম অ্যাস সিন বিষয়টা কি অর্থাৎ এটায় কোনো কিন্তু সেটিং নেই এখানে যা সেটিং করতে হবে আপনাকে উপর থেকে করতে হবে অর্থাৎ এটা আপনি করে দিলেন সেম অ্যাস লাস্ট সিন এবার উপরে দেখুন লেখা রয়েছে হু ক্যান সি মাই লাস্ট সিন অর্থাৎ লাস্ট সিনে যে সিস্টেমে আপনি সেটিংটা করবেন এই অনলাইনে সেই অনুসারে কাজ হবে অর্থাৎ আপনি যদি প্রথমে এইটা এভরিওানের জায়গায় সেম অ্যাজ লাস্ট সিন করে দেন এবং এখানে করে দেন মাই কন্ট্যাক্ট তাহলে আপনার ফোনে যে কন্ট্যাক্টে নাম্বারগুলো রয়েছে তারা দেখতে পাবে যখন আপনি অনলাইনে থাকবেন বাকিরা দেখতে পাবে না এবং আপনি যদি এভরিওন করেন সেক্ষেত্রে সবাই দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন না অফলাইনে আছেন আপনি যদি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কোনো একটা নাম নাম লিখে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপডেট হবার পর এখানে কি হবে এখানে একটা বা দুটো যা আপনি সিলেক্ট করবেন সেই দুজন আপনার অনলাইনে আছেন কি না দেখতে পাবে না বাকি সবাই দেখতে পাবে এবং নোবোর্ডের ক্ষেত্রে তাই কেউই দেখতে পাবে না যে আপনি অনলাইনে আছেন আবারও বলছি এই লাসিনার অনলাইনের মধ্যে কিন্তু একটা খারাক রয়েছে লাস্ট সিন মানে লাস্ট কখন আপনি হোয়াটসঅ্যাপে ছিলেন সেটা দেখার জন্য এবং অনলাইন মনে হলো এই মুহূর্তে জাস্ট কারেন্ট আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন কি করছেন না অনলাইনে আছেন কি অনলাইনে নেই সেটা দেখার মাপকাঠি তবে এখানে আপনি মনে রাখবেন যদি আপনি এখান থেকে কোনো সেটিং করেন সেটা অবশ্যই কিন্তু প্রভাব ফেলবে এখানে দেখুন ইফ ইউ ডোন্ট শেয়ার ইউর লাস্ট সিন অ্যান্ড অনলাইন ইউ উড নট বিল টু সি আদার পিপল লাস সিন অ্যান্ড অনলাইন অর্থাৎ আপনি যদি অন্যদেরকে না দেখতে দেন একই রকমভাবে আপনিও কিন্তু তাদেরটা দেখতে পাবেন এটা অবশ্যই মাথায় রাখবেন এবং সেই অনুসারে এই সেটিংগুলো করে নেবেন আর একটা কথা বলে রাখি এটা আপডেট করে নেবেন আপডেট করার পর কেউ সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন কারোর পেতে একটু দেরি হতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ একবার যখন এটা এসেছে সবার অবশ্যই আসবে এটা নিশ্চিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই